হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তুমি কি জানো আমাদের দেহে একটি আণবিক অংশ আছে যা আমাদের সকল চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, যা নির্ধারণ করে একজন মানুষ লম্বা হবে নাকি খাটো, বা আমাদের চোখের রং কি হবে, কালো নীল নাকি বাদামি। আমাদের দেহে সেই আণবিক অংশটির নাম হচ্ছে জিন। আজকের পর্বে আমরা জিন ও জিন তত্ত্বের ইতিহাস সম্পর্কে জানব। কখনো কি খেয়াল করেছো তোমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা অবিকল তোমার মায়ের মতো, আবার কিছু বৈশিষ্ট্য অবিকল তোমার বাবার মতো, কিন্তু তুমি তো সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। তাহলে তোমার ভেতর তোমার বাবা মায়ের বৈশিষ্ট্য কোথা থেকে এলো? সকল প্রজননক্ষম জীবের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য পরবর্তী বংশধরে সঞ্চালিত করা। আর এই কাজটি সম্পন্ন করতে সাহায্য করে জীবদেহের জিন নামক আণবিক অংশটি। আর এই কারণেই তোমার মধ্যে তোমার বাবা মায়ের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার মানে জিন হচ্ছে জীবদেহের বংশগতির মৌলিক একক, যা বংশ পরম্পরায় সঞ্চালিত হয়ে বংশধারা ধরে রাখে। আর বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশধারায় সঞ্চালনের ধরন ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব বা জেনেটিক্স বলে। উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি প্রচলন করেন, কিন্তু জিন তত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। মেন্ডেল কে ভাবছ? চলো জেনে আসি মেন্ডেল কে ছিলেন এবং তিনি কিভাবে জিন তত্ত্বের জনক হিসেবে পরিচিত হলেন। গ্রেগর জোহান মেন্ডেল 1822 সালের 2 জুলাই তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের ভেতর হাইসেনডর্ফ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার স্বপ্ন ছিল শিক্ষক ও বিজ্ঞানী হবেন, কিন্তু দারিদ্র্যের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ ত্যাগ করে অস্ট্রিয়ার ব্রুন শহরে অবস্থিত গির্জায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। 1854 সালে তিনি ব্রুনের মডেল স্কুলে সরকারি শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার সময় 1857 সালে অবসর সময়ে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা শুরু করেন। আপাত দৃষ্টিতে অতি সাধারণ পরীক্ষার গুরুত্ব 19 শতাব্দীতে কেউ উপলব্ধি করতে পারেনি। তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগেই মেন্ডেল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 সালে তিনটি ভিন্ন দেশে তিনজন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। এই তিনজন বিজ্ঞানী হলেন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হিউগো ড্রেব্রিস, জার্মানির উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স এবং অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিস চেমেক। আশ্চর্যের বিষয় হলো এই বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করেই মেন্ডেলের গবেষণা সম্পর্কে জানতে পেরেছিলেন। এভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি স্থাপন হয় তার উপর নির্ভর করে জীববিজ্ঞানী বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখা তৈরি হয়। এ কারণেই ম্যান্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। এখন জানা যাক ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্পর্কে। ম্যান্ডেল বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দু ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেছিলেন। এক ধরনের উদ্ভিদে ছিল বেগুনি রঙের ফুল, অন্যটিতে ছিল সাদা রঙের ফুল। এরপর শুদ্ধ লক্ষণযুক্ত একটি বেগুনি ফুলের উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি সাদা ফুলের উদ্ভিদের কৃত্রিম পরাগ সংযোগ ঘটান। পরাগ সংযোগের ফলে উৎপন্ন বীজ থেকে যেসব উদ্ভিদ সৃষ্টি হয় তার সব ফুলই বেগুনি। প্রথম পরাগ সংযোগের ফলে সৃষ্ট উদ্ভিদগুলোকে ম্যান্ডেল প্রথম বংশধর বা F1 জনরূপে চিহ্নিত করেন। পরে ম্যান্ডেল F1 জনর উদ্ভিদগুলোর মধ্যে পরাগ সংযোগ ঘটান। দ্বিতীয়বার পরাগ সংযোগের ফলে সৃষ্ট দ্বিতীয় বংশধরে বেগুনি ফুলের এবং সাদা ফুলের গাছ পান, যার অনুপাত 3:1। এভাবে ম্যান্ডেল মটরশুঁটি গাছের নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরাগ সংযোগ ঘটান। এই বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
পরবর্তীতে ম্যান্ডেল দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত অর্থাৎ একটি শুদ্ধ লক্ষণযুক্ত হলুদ ও গোলবীজ উদ্ভিদের সাথে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ ও কুঞ্চিত বীজ উদ্ভিদের পরাগ সংযোগ করে পরীক্ষা করেন। এ পরীক্ষায় F1 জনুতে সব উদ্ভিদই হলুদ ও গোলবীজযুক্ত, কিন্তু F2 জনুতে মিক্সড ফলাফল পাওয়া যায়। দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে হওয়ায় এ পরীক্ষাকে ডাইহাইব্রিড ক্রস বলে। ম্যান্ডেলের এই গবেষণা ও ফলাফল সামগ্রিকভাবে ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত। এখন চলো জেনে আসি কেন ম্যান্ডেল পরীক্ষার জন্য মটরশুঁটি গাছ বেছে নিয়েছে। আশা করি ম্যান্ডেল তার গবেষণায় মটরশুঁটি গাছ নির্বাচনের কারণগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আগেও অনেক বিজ্ঞানী সংকরায়ন পরীক্ষা করেছিলেন, কিন্তু ম্যান্ডেলাই প্রথম এ ধরনের পরীক্ষার উপর ভিত্তি করে কতগুলো নির্ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তার এই সাফল্যের মূল কারণগুলো স্ক্রিন পজ করে দেখে নাও। মানব কল্যাণে নিয়োজিত জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর শাখা হলো জিন তত্ত্ব। জিনের প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে অধিক ফলনশীল ও বাড়তি পুষ্টিমান সম্পন্ন উৎকৃষ্ট জাতের ফসলি উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। জিন তত্ত্বের জ্ঞানের আলোকে সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের গৃহপালিত পশু পাখি উদ্ভাবন অব্যাহত আছে। ত্রুটিপূর্ণ জিন অপসারণ ও উপযুক্ত জিন প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশের সাথে মানানসই সুস্থ দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি সম্ভব হচ্ছে। বংশগতির ধারা পর্যালোচনা করে নিয়ন্ত্রিত উপায়ে সংকরায়নের মাধ্যমে মানুষ সহ অন্যান্য প্রজাতির উৎকর্ষতা বাড়ানো সম্ভব। মানুষের বিভিন্ন রোগের যেমন ক্যান্সারের জেনেটিক কারণ, উদ্ঘাটন ও নিরাময় সম্পর্কে মানুষ অত্যন্ত আশাবাদী। অপরাধী শনাক্তকরণে পিতৃত্ব কিংবা মাতৃত্বের সম্পর্কে যাচাইয়ে জিন তত্ত্বের জ্ঞান প্রয়োগ করা হচ্ছে। শ্রেণীবিন্যাসকরণে প্রাণীদের বিভিন্ন টাক্সনে স্থাপন করতে ও জ্ঞাতিতাত্ত্বিক বিশ্লেষণে জিন তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ তাহলে এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছ। আগামী পর্বে আলোচনা করব জিন তত্ত্বে ব্যবহৃত বিভিন্ন শব্দের ব্যাখ্যা ও ম্যান্ডেলের প্রথম সূত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো।